হাই, আমার চ্যানেল অপরনা এন্ড কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল স্নান করে রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব এগ কারি। তো আজকে আমি একটু অন্যরকম ভাবে রান্না করব এগ কারিটা। তো তোমরা দেখো কেমন লাগে, আর তোমরা এরকম ভাবে রান্না করে দেখতে পারো, খুব টেস্ট হয় খেতে। তো চলো রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব, তাই জন্য আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম, আর জলের মধ্যে আমি একে একে ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেব। সমস্ত ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ। তো এবার আমি ডিমগুলোকে একটা থালা দিয়ে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নেব আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে নামিয়ে খোলা ছাড়িয়ে নেব। ডিমের খোলা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ডিমগুলোকে চাকু দিয়ে এরকমভাবে চিরে দেব। তো এরকমভাবে চিরে দিলে ডিমের ভেতরে খুব সহজেই মশলা ঢুকে যাবে। এবার আমি গ্যাসে কড়াই গরম করে নিয়েছি, তো মানে শুকনো কড়াই, কড়াইয়ে কোনো তেল দিইনি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা ধনে, গোটা জিরে আর গোটা ধনে শুকনো কড়াইতে আমি এইভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পরে আমি নামিয়ে নেব। এবার আমি গ্যাসে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। তো তারপর আমি দিয়ে দেব কয়েক টুকরো আদা, আর দিয়ে দেব কিছুটা রসুন। তো এই সমস্ত দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। আরও কিছুক্ষণ আমি এইভাবে ভাজা ভাজা করে নেব। তো এখন আমি দিয়ে দিলাম কয়েক টুকরো পাকা টমেটো। তো টমেটো দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলাটা ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। তো এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব কিছুক্ষণ। তো বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে ভেজে নিয়েছি, এরকম পর্যায়ে এসছে মশলাটা আমার। তো এখন আমি মশলাটাকে নামিয়ে নেব। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তো ওর ভেতরে আমি দিয়ে দিলাম যে ধনে আর হচ্ছে জিরে আমি ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেব এই যে ভাজা মশলাটা। ভাজা মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি সমস্ত মশলাটা এর ভেতরে দিয়ে দেব, দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নেব। তো আমি একটা মশলার গ্রেভি তৈরি করে নিয়েছি পেস্ট করে। এবার আমি ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব, তো তার জন্য আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম কিছুটা লবণ, আর দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। তো এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নেব। তো এবার গ্যাসে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নেওয়ার পরে আমি তেলটাকে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে একে একে সব ডিমগুলো দিয়ে দেব, দেওয়ার পরে ডিমগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম জয়িত্রী, আর দিয়ে দিলাম শাহি জিরা। তো মশলাটা একটু ভাজা, সরি, ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি হচ্ছে সমস্ত গ্রেভিটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে আমি যে বাটিটাতে আমার গ্রেভি ছিল বাটিটা খুব ভালো করে ধুয়ে ওই জলটাও ওর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি খুব ভালো করে গ্রেভিটা কষিয়ে নেব।
এবার আমি দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদ তো লবণ আর হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দেব তো চিনি দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব ডিম তো একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব তো আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব একটু জল তো আমি এখানে অল্পই জল দেব কারণ গ্রেভিটা খুব একটা পাতলা হবে না ঘন হবে তো এবার আমি একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নেব গ্রেভিটা আমার হয়ে গেছে কিনা তো আমার হয়ে গেছে এবার আমি একটুখানি কাসৌরি মেথি দেব কাসৌরি মেথি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব করে আমি নামিয়ে নেব তো এখন তোমরা চাইলে এই সময় ধনে পাতাও দিতে পারো কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না তাই জন্যই আমি দিইনি তো আমি নামিয়ে নিয়েছি এগ কারি এইভাবে এগ কারি বানালে খুব টেস্ট হয় খেতে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা।